ওনা চাইও নিজের নিজের বাবা মায়ের চরণের মধ্যে রেখে, নিজের নিজের স্বামী চরণের মধ্যে রেখে সবার জন্য জয় জয় হোক, সবার জন্য মঙ্গল হয়। জয় জয় পিতা মাতার নামে Oh,
ওনা ওনা যাইও Thank you.
আপনারা সবাই মিলে গান করে বাবা আমার এসে 10 টাকা দান করেছেন, দক্ষিণা করেছেন তার সঙ্গে 1 টাকা দান, যে আসানে দান করেছেন আশা যেন পূর্ণ করেন গণেশ ঠাকুর, গণেশ দেবতা। ওমা বাবা আপনারা সবাই মিলে এই গণেশ বন্দনা দান করবে কি ব্যাপার? সকলে দেখছি চুপচাপ কেন? আজকে বিয়ে পর্ব বলে সকলের মনটা আনন্দ থাকবে তাই না? তালি যন্ত্র লইয়া হাতে এদিকে বাবা 10 টাকা দান করেছেন, সকলে মিলে দান করে যাচ্ছেন গণেশ ঠাকুরের চরণে মতি রেখে। আহা, যে আসলে দান করছেন আসলে যেন পূর্ণ করেন আমার গণেশ ঠাকুর, গণেশ দেবতা, এ কামনা রেখে যায় একই দন্ত অপূর্ব
কুড়ি টাকা দান করেছে, দু টাকা দক্ষিণা, আরেক বাবা দক্ষিণা সহ দশ টাকা দান করেছে। সর্বশাস্ত্রে কয়ে ভালো দান করিলে পাপী হইব গণেশ দেবতা অন্য কেউ নই বাবা, শঙ্খ চক্র পদা গদা চতুর্ভুজ নারায়ণ আসরের মাঝে আসিয়া দিয়েছেন দর্শন। তুই দেখো একটি দন্ত নাম কেন হলো, একটি দন্ত কারণ দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত পরশুরাম একদিন কৈলাস শিখরে করিলেন গমন, মহাদেবের সঙ্গে করিবেন সাক্ষাৎ। তাই এই গণেশ দেবতা দ্বার রক্ষী হিসাবে দারোয়ান ছিলেন। সেই সময় তুমুল যুদ্ধ হয়, পরশুরামের অস্ত্রের দ্বারাই একখানা দন্ত ভেঙে যায়, তার থেকে নাম হয় একই দন্ত। এই গণেশ ঠাকুরের নামে সবাই মিলে উচ্চারণ থাকবার, জয় জয় হোক, জয় জয় গণেশ দেবতা। তুমি দেহব কল্যাণপতি, কসরে কহারমতি, কল্যাণ করো সর্বভক্ত কর হে। বৈষ্ণবী পুরা লিখি লেখা চালি ভালো, উত্তম চৌধুরী পরিণত কাশ হে। অমাবিশ হরি প্রেমানন্দে উলধ্বনি জয়ধ্বনি আরতির খেলাটা একটু নিয়ে আসুন, ওমা আরতির খেলাটা নিয়ে আসুন, ধূপাসটা নিয়ে এসে গণেশদেবকে একটু আরতি করুন। আরতিটা করেন একটু, প্রদীপ ধূপাসটা নিয়ে যান। এদিকে আরেক ভক্তি ভান্ডার কুড়ি টাকা দান করেছে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা যাকে পার্বতী পিতা গণেশ, জয় গণেশ।